সকাল থেকেই জল্পনা আজই হয়তো সাইনি। বেলা গড়াতেই সন্ধে ছটা নাগাদ আরম্ভ হয় ইস্ট বেঙ্গল এক্সিকিউটিভ কমিটি মিটিং। সাড়ে সাতটা নাগাদ আপডেট আসে ক্লাব ওই চুক্তিপত্রে সই করবে না। কারণ হিসেবে তারা দেখায় চুক্তিপত্রে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড লেখা ক্লজটি। সূত্রের খবর অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যে ক্লাবে জেনারেল বডি মিটিং ডেকে বাকি সদস্যদেরও মত নেওয়া হতে পারে। তাহলে কি এবার আইএসএল খেলবে না ইস্ট বেঙ্গল? না, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ড্রাফট চুক্তিপত্রে চেঞ্জ করার সময় এখনও আছে। তাই ইস্ট বেঙ্গল সমর্থকরা আগামী দিনে ভালো কিছু আশা করতেই পারে।